চাকরি পেয়ে কেমন লাগছে ওটা? খুবই ভালো লাগছে। গ্রেট, চাকরি পেয়ে কেমন লাগলো? চাকরি তো গভর্নমেন্ট চাকরি সবই ভালো লাগে। নমস্কার দর্শক বৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাম্পার একটা ভিডিও নিয়ে আসলাম। গভর্নমেন্ট রেজাল্ট বেরিয়েছে, গভর্নমেন্ট যে চাকরি দিচ্ছে, এবং একটা ইনস্টিটিউটে আসলাম, সেই ইনস্টিটিউটে এইবার বিগত এক মাসে সরকারি যে পরীক্ষাগুলো ক্র্যাক করেছেন 13 জন, 13 জন এই ইনস্টিটিউট থেকে যারা কোচিং করেছেন ওনারা পেয়েছেন, তাদের সঙ্গে আমি সাক্ষাৎ করাবো। আমি এখন আসলাম শিলচর শহরে, এটা হচ্ছে শিলচর শহরের হসপিটাল রোড, এসএমদেব সিভিল হসপিটালের যে সেকেন্ড গেট, সেই সেকেন্ড গেটের ঠিক অপোজিটেই এই দেখে নিন শার্পনার একাডেমি। দর্শকবৃন্দ, এই শার্পনারে আসলাম। শার্পনারে খুব ভালোভাবে পড়ানো হয়, কোচিং করানো হয়। এখানে লিখে দেওয়া আছে ব্যাঙ্ক, ক্যাট, এসএসসি, রেলওয়ে এবং সমস্ত ধরনের গভর্নমেন্ট যে চাকরি, সেই চাকরির জন্য এখানে কোর্সটা করানো হয়। দর্শকবৃন্দ, এবং আপনারাও যারা ছাত্রছাত্রীরা আছেন, আপনারা যদি করতে চান কোর্স, তাহলে ভিডিওটা দেখুন। এখানে রেজাল্টটা আপনারা প্রথম দেখে নিন, আপনাদের খুবই ভালোই লাগবে। কারা কারা পেয়েছে, কয়েকজনকে এখানে দেখা হয়েছে, চলুন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি। তার আগে অ্যাড্রেসটা আমি সুন্দরভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, চলুন। তো দর্শকবৃন্দ, ওই সামনেই হচ্ছে মেইন অম্বিকাপুরটির যে পয়েন্ট, এবং সেই পয়েন্ট থেকে একটুখানি আসলেই আপনাদের এই শার্পনার, এটা হচ্ছে ICICI প্রুডেন্সিয়াল, ICICI লাইফ ইন্স্যুরেন্সের যে বিল্ডিং, সেই বিল্ডিংয়েই শার্পনার, পিছনেই আছে শার্পনার একাডেমিটা। এবং এদিক দিয়ে যদি আপনারা আসেন, রাঙ্গিরখাড়ি হয়ে যদি আসেন, তাহলে এই এসএমদেব সিভিল হাসপাতালের সেকেন্ড গেট, তার ঠিক অপোজিটেই আপনারা এই ICICI প্রুডেন্সিয়ালের অফিসটা পাবেন। আমরা চলুন এখন ভিতরে যাই। সো আমরা সেই পিছনের ব্লকের ফার্স্ট ফ্লোরে আমরা উঠলাম। উঠে এখানে দেখানো হয়েছে, দেখে নিন, চয়ন শুক্লবৈদ্য, IBPSO, সেল 1819A, NYKS, এখন নেহেরু যুবকেন্দ্রতে ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটর হিসাবে চাকরি করছে সেই চয়ন শুক্লবৈদ্য মহোদয়। তারপরে এখানে নেহাল দেব, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েট 1819, এখান থেকে পড়াশোনা করে ওরা চাকরি পেয়েছে। এবং এখানেও আরেকটা বোর্ড লাগানো হয়েছে, এইবার আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট 2023 যারা যারা চাকরি পেয়েছে ওদের নাম, অরিজিৎ দাস, ডিপার্টমেন্ট অফ ইরিগেশন, সাগরিকা দে, ডিপার্টমেন্ট অফ স্কিল এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, তারপরে শুভপ্রিয় দাস, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, এখানে প্রেরণা পাল, PWD ডিপার্টমেন্টে, নির্মল সিনহা, ওনার ডিপার্টমেন্ট এখনও জানেননি বলে এখানে লিখে দেওয়া হয়নি, বিশ্বদীপ বণিক, ডিপার্টমেন্ট অফ ট্রেজারিস, বিশাল রয়, ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি, তারপরে ডিপার্টমেন্ট অফ রেভিনিউতে অর্ঘয়স্মিতা, উনি তো এখানে পেয়েছেন অনেকেই। তারপরে এখানেও কিছু বোর্ড লাগানো, আরে বাপরে, শুভজিৎ, SBI জুনিয়র অ্যাসোসিয়েট, তারপরে মধুমিতা, ফিল্ড অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার, ডাইরেক্টরেট হেলথ সার্ভিস, পরাগ, SBI জুনিয়র অ্যাসিস্ট্যান্টে অ্যাসোসিয়েটে, ধলাইতে উনি আছেন, আমাদের কাবুগঞ্জের ছেলে। তারপরে এখানে বিশাল দে, RRB অফিসার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট, আচ্ছা, এখানেও শার্পনার থেকে কোচিং করে যারা পেছেন, ও মাই গুডনেস, শেষ হচ্ছে না। সুস্মিতা বিশ্বাস, SBI জুনিয়র অ্যাসোসিয়েট 2019, তারপরে রোহিত পাল, SBI জুনিয়র অ্যাসোসিয়েট 2019, তারপরে RRB স্কেল 1 অফিসার 2019, তারপরে নয়নিকা চন্দ, উনিও পেয়েছেন, ওরে বাবরে, অনেকটা RRB স্কেল 1 অফিসার, RRB অ্যাসিস্ট্যান্ট, আসাম টেট সব 2019, ও মাই গুডনেস। তারপরে এখানেও আরও দুজন, শেষ হচ্ছে না দর্শক, কিন্তু শ্রেয়সী ভট্টাচার্যী, IBPS জুনিয়র অ্যাসোসিয়েট দুজন, অরিজিৎ দে, তারপরে ওনারা দুজন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে, না, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ওনারা চাকরি পেয়েছেন। তারপরে এখানে আরও লাগানো হয়েছে, সঙ্গীতা দেব, RRB অ্যাসিস্ট্যান্ট 2020, তারপরে শতভিষা আচার্যী, RBI অ্যাসিস্ট্যান্ট 2020 চাকরি পেয়েছে, পৌলমি দাস, RRB স্কেল 1 অফিসার 2020, IBPS ক্লাস PNBতে 2020 পেয়েছে। তারপরে এখন আমরা একটু এখানে ক্লাসরুমটা একটু আমরা একটু দেখবো, চলুন। তো এখন আমরা ক্লাসরুমে ঢুকছি, শার্পনারের যারা ফাউন্ডার দুজন ওনাদের সঙ্গে আমরা কথা বলছি। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। হ্যালো, আমার নাম রাহুল দেব্র। হ্যাঁ। আর আমার নাম শিবরাজ আদিত্য। আচ্ছা, আপনাদের শার্পনার সম্বন্ধে একটু বলুন, কখন থেকে আপনারা শার্পনার স্টার্ট করেছেন? আমরা 2018 স্টার্ট করেছিলাম শার্পনার, মানে উইথ দ্য মাইন্ডসেট কি কম্পিটিটিভ এক্সামস, এখানে ব্যাংকিং, ইন্স্যুরেন্স, SSC বা আসাম গভর্নমেন্টের, বা যারা MBA এন্ট্রেন্সের জন্য প্রিপারেশন করতে চায়, ক্যাট, ম্যাট বগেরা, ওইটার জন্য যে প্রিপারেশনটা দরকার, ওই রাইট প্রিপারেশনটা উইথ রাইট অ্যাপ্রোচ স্টার্ট করার জন্য ওদেরকে, মানে ওইটা প্রোভাইড করার জন্য আমরা শুরু করেছিলাম শার্পনার। এখন আমাদের 5 বছর হয়ে গেছে, উই আর ভেরি হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট। আরেকটা কথা, আপনাদের এখান থেকে আমি তো দেখলাম অনেকগুলো বোর্ড লাগানো, অনেকজনই চাকরি পেয়েছে। হ্যাঁ, অনেকজনই চাকরি, অনেকজনই চাকরি, আরও অনেক আছে যাদের এখনো ফটোস এখানে লাগানো হয়। আমাদের মেইনলি ভিশনটাই এটা ছিল,
মানে কিছু স্টুডেন্টস হতে পারে আমাদের এখানে এসে চাকরি পাচ্ছেন, কিছু স্টুডেন্টস হতে পারে নিজের থেকে প্রিপেয়ার করে চাকরি পাচ্ছে, কিন্তু আমাদের যে বরাক ভ্যালি এই যে আমাদের অঞ্চলটা, এই অঞ্চলের মানুষের মধ্যে যে মানে অ্যাওয়ারনেসটা নেই, ওই অ্যাওয়ারনেসটাই আমরা ভিশন নিয়ে 2018 স্টার্ট করেছিলাম যে অ্যাওয়ারনেস হতে পারে। আজকাল ওইরকমও অনেক ফোন আসে আমাদের কাছে যে স্যার আমার বোন তো অনেক দূরে থাকে, এসে করতে পারবে না, একটু যদি গাইড করে দাও। তো ওই স্টুডেন্টটা যে আমাকে ফোন করে যে জিজ্ঞেস করে যে আমি এসএসসির প্রিপারেশন করবো 2018-2019 স্টুডেন্টসরা মাস্টার্সের পরে জানতো যে আচ্ছা এসএসসিরও প্রিপারেশন হয়, রেলওয়েতেও চাকরি হয়। তো এই অ্যাওয়ারনেসটা যে আমরা বিল্ড করতে পেরেছি ওইটার জন্য আমরা অনেক গর্বিত। তো এই মাসে আমি শুনলাম 13 জন আপনাদের এখান থেকে চাকরি পেয়েছেন। এক মাসের মধ্যে আমাদের বিভিন্ন ব্যাংকে SBI IBPS রেজাল্ট দিল, বিভিন্ন ব্যাংকে আপনি আসাম গ্রেড 3 গ্রেড 4 এর সবকিছু মিলিয়ে আমাদের জানা মতে 5 বছর দিয়ে করছি পুরনো স্টুডেন্টসের সাথে সবার সাথে কন্টাক্ট নিয়ে, আমাদের যারা কন্টাক্টে আছে বা রিসেন্ট ব্যাচেস এর যারা স্টুডেন্টস আছে ওদেরকে নিয়ে জানা মতে এখন পর্যন্ত আমাদের কাছে এই মাসে এক মাসের মধ্যে 13 জন স্টুডেন্ট আছে যারা অলরেডি কোনো একটা ডিপার্টমেন্টে এনরোলড আছে। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। কংগ্রেচুলেশন। চলুন আমরা আপনাদের, এইটা হচ্ছে আপনাদের ক্লাসরুম না? ওয়ান অফ দা ক্লাসরুম। ওয়ান অফ দা ক্লাসরুম। আমাদের আরো ক্লাসরুম আছে। আচ্ছা এগুলাতে তো পাশের যে একটা রুমে সেখানে কিছু গেমের কিছু জিনিস রাখা, সেটাও আমি আপনাদেরকে দেখাই দর্শকবৃন্দ। এখানে আমি কোনো কোচিং সেন্টারে এরকম একটা সিস্টেম আমি এখনো দেখিনি। তো এখানে আপনারা কেন এটা রেখেছেন খেলাধুলার জিনিসপত্র? আমরা নিজেরাও খেলাধুলা নিয়ে একটু এনথুজিয়াস্টিক, আমরা নিজেরাও খেলি। আর পড়াশোনাটা কি মানে বোর্ডমের মধ্যে হতে লাগে না, একটু মজার মধ্যে হতে লাগে। আচ্ছা তো তাই জন্যই আমরা মানে ক্লাসের পরে আমরা আমাদের স্টুডেন্টস মিলে একটু খেলাধুলা করি, তো ওদের একটু মাইন্ডটা রিফ্রেশ থাকে। ইয়েস ইয়েস। বা যখন দুইটা ক্লাসের মধ্যে 10-15 মিনিটের ব্রেক হয় তো একটু আমরা একটা ক্যারেমার গেম খেলে নিলাম, তারপর আবার ক্লাসে গেলাম, তো ওদের মাইন্ডটা পুরো অ্যাক্টিভ থাকে, তাহলে একটা কনসিস্টেন্সি এসে যায়। তো ওইটা একটু এফেক্ট করে। কম্পিটিটিভ এক্সামের পড়াশোনা একটু ডিফিকাল্ট ইন দ্য সেন্স, যেটা আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা যেরকম একটা গদবান্ধা পড়াশোনার মধ্যে এসেছি সেটা থেকে একটু আলাদা করে, কারণ অনেকগুলো জিনিস আছে যে ওদের নতুন করে শিখ, ওরা হয়তো সিমপ্লিফিকেশনের একটা অঙ্ক ধরুন ওরা হয়তো করে এসছে এতদিন থেকে, কিন্তু ওই অ্যাপ্রোচ যদি আবারও কম্পিটিটিভ এক্সামস এর জন্য করে হয়তো সব স্টুডেন্টরা করতে পারবে না টাইমের ভিতরে। আচ্ছা তো আমাদের ওই জিনিসটা একটু রিফ্রেশ করে একটু নতুন টাইম যেন সেভ করা যায় ওই রকম ভাবে করতে লাগে, এক এক সময় একটু হ্যাকটিক হয়ে যায় মাইন্ডে তো ওই রিফ্রেশমেন্টের জন্য। আর এই জিনিসটা আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আমরা ক্লাস 10 আর 12 এর মধ্যে যখন এক্সাম দিতাম আমাদের 100 মার্কের পেপার থাকতো 3 ঘন্টা, আর কম্পিটিটিভ এক্সামের মধ্যে 100 মার্কের পেপার থাকে 60 মিনিট। ও 60 মিনিট। তো ওই যে জার্নিটা, ওই ট্রানজিশনটা জন্য এই ব্রেকটা, এই মানে মেন্টাল অ্যাক্টিভিটিটা অনেক দরকার। এটা দেখে খুবই ভালো লাগলো, এখানে একটা টেবিল টেনিস বোর্ড আর এখানে একটা ক্যারাম বোর্ড রাখা হয়েছে, যদি কারো যদি মাইন্ড একটু জাম হয়ে যায় এখানে এসে ওরা একটু খেলাধুলা করলে ওরা ছুটে যাবে, এটা গ্রেট। চলুন আর কি আছে আপনাদের এখানে দর্শকবৃন্দ? এখানেও অনেকজন স্টুডেন্ট আছে যারা এখান থেকে যারা কোচিং করে, এই দেখে নিন, ওরে বাপরে শেষ হচ্ছে না। কেউ ম্যানেজারে ফুড কর্পোরেশন ইন্ডিয়াতে অফ ইন্ডিয়াতে পেয়েছে, কেউ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে, ওরে বাপরে সেকশন অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট অফ ইরিগেশন, আসাম টেট, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ও আচ্ছা টেটের হেডমাস্টার মানে স্কুলের, ভেরি নাইস। আর নিচেও অনেকজন আছে, আর আরবি ক্লার্ক, আরবি আরবিটা কিটা রিজনাল রুরাল ব্যাঙ্ক, আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি বুঝেছি রিজনাল রুরাল ব্যাঙ্কটা না, গ্রেট 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 গ্রেট। চলুন অনেকজন গভর্নমেন্টের পোস্টে আছে, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মিনিস্ট্রি অফ জল শক্তি, আচ্ছা বাহ ক্যা বাত হে ক্যা বাত হে, গ্রেট থ্যাংক ইউ। আর এখানেও আজকে মানে এইবার যারা পেয়েছেন এই মাসের মধ্যে অনেকজনই পেয়েছেন এবং ওনাদের কয়েকজনকে এখানে ডাকা হয়েছে। নমস্কার নমস্কার। এবং ওনাদের এক এক করে আমরা ওনাদের সঙ্গে একটু কথা বলবো, এখানে ক্লাস করার পরে ওনাদের কী অভিজ্ঞতা এবং ওনারা এখন কী করছেন, কোন ডিপার্টমেন্ট রয়েছেন। চলুন হ্যালো গুড মর্নিং। নমস্কার নমস্কার। আমার নাম বিশ্বদীপ পঞ্চমণি। আমি এইবার যে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের যে গ্রেড 3 পরীক্ষা হয়েছিল ওইটাকে আমি দিয়েছি, এটা আমার জীবনের প্রথম আর একমাত্র গভর্নমেন্ট এক্সাম, তো ওইটা ক্র্যাক করতে পেরে ভালোই লাগছে। আর ওই সময় আমি কোন ডিপার্টমেন্টে পেয়েছেন? আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টে পেয়েছি, ট্রেজারি অফিস। ট্রেজার, বাহ ক্যা বাত হে। তো মানে তখন আমি শার্পনারের আন্ডারে আমি মানে মানে পড়ছিলাম, তখন শিবরাজ স্যারের আন্ডারে, তারপর রাহুল দেবরাজ স্যারের আন্ডারে। তো ওনারা যা কোচিং দিয়েছেন, ওনারা যা একদম মানে বেসিক্স থেকে বেসিক জিনিস তারা শিখিয়েছেন, তারা মানে অনেক অ্যাডভান্স লেভেলের কোচিং করিয়েছেন তারা, যেগুলো মানে এখান থেকে বেরিয়ে যারা স্টুডেন্ট আছে তারা ভারতের যে কোনো জায়গায় গিয়ে তারা কম্পিট করতে পারবে, স্টুডেন্টের মানে যারা অন্য জায়গার যারা কম্পিটিটর যারা আছে তাদের সঙ্গে চোখে চোখ রেখে তারা কথা বলতে পারবে।
নমস্কার, আমার নাম প্রেরণা পায়। তো আমিও ডিরেক্ট রিক্রুটমেন্ট যে এক্সামটা হয়েছে ওটাতেই এক্সাম ক্লিয়ার করে এখন ডিপার্টমেন্ট অ্যালট হয়েছে PWD ডিপার্টমেন্টে। আচ্ছা, তো পোস্টিংয়ের অপেক্ষা করছি কোথায় হয়। কেমন লাগলো এখানে ক্লাস করে, আপনার কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে এখানে ক্লাস করে। মেইনলি যেটা আমি বলতে চাই এটা হলো কি, এখানে কোনো ব্যাচের ইয়ে নেই, যে লিমিটেশন নেই, যে তুমি শুধু এক ঘন্টাই পড়তে পারবে এসে এই ব্যাচে, 1-2 এরকম কোনো ব্যাচের লিমিটেশন নেই। তুমি যখন ইচ্ছা এখানে এসে পড়তে পারবে, তাও টিচারের গাইডেন্সে। তুমি সারাদিন বসে প্র্যাকটিস করতে পারবে উইথ আন্ডার টিচার গাইডেন্স। তো এটাই একটা খুব ইম্পর্টেন্ট যেটা আমি ফিল করি, মানে রাহুল দার এটাই ভিশন যে যত সময় অবধি স্টুডেন্ট চাকরি না পায় তত সময় অবধি এখানে এসে প্র্যাকটিস করতে। চাকরি পেয়ে কেমন লাগছে? ওটা খুবই ভালো লাগছে। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সো এখানে আমাদের সঙ্গে আছেন দুজন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দুজন অফিসার, না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নামটা কি? পরাগনাথ। পরাগনাথ, তুমি কোন? নমস্কার। তোমার বাড়ি কোথায়? কাবুগঞ্জের ছেলে, না? গুড, ভেরি নাইস। তো এখন IBPS এ তুমি ক্র্যাক করেছো আগে? আচ্ছা, কখন কখন এটা, কয়দিন হয়েছে? ফার্স্ট এপ্রিলে IBPS এর রেজাল্ট আসছে। এক মাস আগে। না, এখন কোন ব্রাঞ্চে এখন পোস্টিং? এখন আমি ধলাই বাজারে পোস্টে। কি আপাত, গ্রেট। এখানে ক্লাস করে কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। হ্যাঁ, চাকরি পেয়ে কেমন লাগলো? খুবই ভালো লাগছে। বাড়ির লোকেরা কি বলছে? বাড়ির লোকেরা খুব খুশি। তো তোমার নামটা বলে দাও। নমস্কার, আমি দ্বিতীয় চন্দ্র, আমি এবার অ্যাজ এ জুনিয়র অ্যাসোসিয়েট SBA-তে জয়েন করেছি। জয়েন করেছি, কোন কোন ব্রাঞ্চে? আমি শিলচর মেইন ব্রাঞ্চে আমার পোস্টিং। বাড়ি কোথায়? বাড়ি শিলচর রাঙ্গিরখাড়িতে। রাঙ্গিরখাড়িতে, না? আচ্ছা, তো এখানে কোর্স করার পরে কি ফিল হয়েছে? যে আমি একটা কথা বলতে চাইবো যে যদি অফলাইন তোমার প্রিপারেশন করা হয় কম্পিটিটিভ এক্সামে, তো বরাবরিতে সাপনার চেয়ে বেশ আর কেউ নেই। আচ্ছা, তো ওইটাই বলতে চাইবো। এটা কি প্রথমই পরীক্ষা? হ্যাঁ, মানে আমি এক্সাম দিয়েছি লাস্টের দিকে দিয়েছি, তো প্রিপারেশন তো এই বছরই আমার ভালো মানে ফেজে ছিল। তো এই বছরই আমার। চাকরি পেয়ে কেমন লাগলো? চাকরি তো গভর্নমেন্ট চাকরি সবই ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এখন আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনাদের অনেকেই আপনাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানতে চাইবে, একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিলে ভালো। আমার নাম শিবরাজ আদিত্য। সো আমি BTech ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করেছি NIT সিলচর থেকে। আচ্ছা, আর স্ট্রাকচারাল অ্যানালাইসিসে আমি IIT কানপুর থেকে MTech করেছি। বাহ, কি আকবে আতে। আপনি তো কি একটা গভর্নমেন্ট জব ক্র্যাক করেছেন এরকম? হ্যাঁ, অনেকগুলোই গভর্নমেন্ট জব বিগত কিছু বছর আমি ক্র্যাক করেছি, বিকজ আমি এটাই বিলিভ করি যে আমি এক্সামে গিয়ে যে রিভিউ, যে আপডেটটা আমার স্টুডেন্টের জন্য আনতে পারবো, ওইটা আমি অন্য কেউর মুখ থেকে বা কোনো ইউটিউব ভিডিওর কেউর মুখ থেকে আমি আনতে পারবো। আপনি মানে কোয়েশ্চন প্যাটার্নগুলো আপনি দেখে আসেন কিভাবে কি হয়? গভর্নমেন্ট এক্সামস আগের মতন নেই, মানে বাবাদের কালের মতন আর নেই। এখন প্রত্যেক বছর প্রত্যেক মাসে মাসে মাসেই আর কি অনেক ভলিটিলিটি বেড়ে গেছে, মানে চেঞ্জেস আসতে থাকে। তো ওই চেঞ্জেসের সাথে নিজেকেও আপডেট রাখাটা ইম্পর্টেন্ট। আমার নাম রাহুল দেবরায়, আমি GC কলেজ থেকে গ্রাজুয়েশন, জিওলজি অনার্স, তারপর এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট ইন এন্টারপ্রেনারশিপ। আমি IIM রোহতক থেকে করেসপন্ডেন্সে আমি কোর্সটা করলাম, তারপর আমরা ইনস্টিটিউটটা স্টার্ট করলাম। তো এখন আমাদের মাইন্ডসেট হলো কি, যা আমরা শিখেছি লাস্ট 4-5 বছর থেকে, যা এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করেছি কম্পিটিটিভ এক্সামসে এতদিন থেকে পড়াতে পড়াতে, ওটার জন্য মানে উইথ দ্য ন্যাশনাল লেভেল আমরা মেনটেন করে জিনিসটাকে এক পার্ট, ওটাকে আমরা স্টুডেন্টসদের কাছে এটাকে পৌঁছে দিই। তো কোর্স কী কী কোর্স করান আপনারা? আমরা সব গভর্নমেন্ট এক্সামস মিক্সড আমাদের কোর্স থাকে, যেরকম ব্যাংকিং, SSC, রেলওয়েজ, স্টেট গভর্নমেন্ট এক্সামস। আমাদের যে কোর্সটা বা আপনি ধরে নেন ম্যানেজমেন্ট এন্ট্রেন্স এক্সাম, ম্যাট, ক্যাট, যেটা করে কেউ বড় বড় কলেজ আছে MBA পার্সিউ করতে পারবে। তো এখন টাইম স্পেন্ডের ব্যাপারে আপনারা কিছু বলে দিন। টাইম স্পেন্ড একটা স্টুডেন্টের দেখুন পার্সন টু পার্সন অল দ্য ভেরি করে, কারো 2 ঘন্টা পড়ে অনেকটা পড়া হয়ে যায়, কারো 7 ঘন্টা পড়তে লাগে, কারো 8 ঘন্টা পড়তে লাগে। আমাদের বেসিক কোর্স ইসে 6 মান্থস কোর্স, যার মধ্যে আমরা সপ্তাহে 3 দিন করে 3 ঘন্টা করে ক্লাস নেই। তাছাড়া একটা স্টুডেন্টের কাছে আমরা অতিরিক্ত রেখে দিই কি, ও সপ্তাহে 3 দিন তো অল্টারনেটলি আসছে, ধরে নিন মানডে, ওয়েনসডে, ফ্রাইডে বা টিউসডে, থার্সডে, স্যাটারডে। আমাদের ইনস্টিটিউট কিন্তু সোমবার থেকে শনিবার খোলা, ওরা এখানে এসে পুরো দিন বসে পড়াশোনা করতে পারে। আমাদের নিজস্ব লাইব্রেরি আছে, এখানেই বসে, আমাদের এখানে বসে আলাদা করে জায়গা আছে স্টুডেন্টসে প্রিপেয়ার করার জন্য, ওরা এখানেই বসে সারাদিন বসে প্রিপেয়ার করতে পারবে, বা যা চাই, যা হেল্প চাই সেটা আমরা করে দিতে পারবো। বাহ, কিয়া বাত হ্যায়। তো এখন আপনারা বলে দিন একজন স্টুডেন্ট কোন সময় ওর প্রিপেয়ার করা দরকার এই এক্সামগুলোর জন্য, এই কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য? তো সব বিভিন্ন এক্সামসের আলাদা আলাদা মানে ইয়ারলি ক্যালেন্ডার থাকে। তো শুরু করার এমনি তো কোনো ফিক্সড টাইম নেই, যে মানে যাব তবে সবেরা আমরা বলি। তো রাইট আফটার গ্রাজুয়েশন
যাদের মাইন্ডসেট যে গ্র্যাজুয়েশন করেই আমি আমার ফ্যামিলি রেসপন্সিবিলিটি নিয়ে নিতে চাই, আমি আমার পায়ে দাঁড়িয়ে যেতে চাই, গ্র্যাজুয়েশনের পরেই শুরু করে দিতে পারো। কিন্তু আমি ব্যাঙ্কিং এক্সামসের জন্য একটা পয়েন্ট আউট করবো, ব্যাঙ্কিং এক্সামসের যে ক্যালেন্ডারটা, তো এটা বিগত কিছু বছরে দেখা গেছে যে অগস্ট থেকে সব এক্সামস শুরু হয়। তো যারা ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স স্পেশালি, ওরা যদি ডিসেম্বর জানুয়ারি মাস থেকে ওদের প্রিপারেশনটা শুরু করে, যেরকম স্যার বললেন যে আমাদের কোর্সের ডিউরেশনটা 6 মান্থস থাকে, তো ওই 6 মান্থসের মধ্যে ওদের পুরো একটা আইডিয়া হয়ে যাবে। তো তারপরে ওরা অগস্ট থেকে বা সেপ্টেম্বর থেকে সব এক্সামসের জন্য ওরা আমাদের কাছে এখানে এতটা এক্সাম্পলস নেই যে প্রত্যেকটা ঘরে একটা গভর্নমেন্ট জব এমপ্লয়ি আছে বা সেন্ট্রাল গভর্নমেন্টের লোক কাজ করছে, যে ওদেরকে দেখে আমি ইন্সপায়ার হয়ে যাবো। তো আমাদের এখানে ওইটা একটু অ্যাওয়ারনেসটা কম, যার ফলে স্টুডেন্টসরা একটু ডাইভার্টেড থাকে কি কী করবে আফটার গ্রাজুয়েশন। আমরা সাজেস্ট করি যদি কম্পিটিটিভ এক্সামস, আই মিন গভর্নমেন্ট জব যদি করার যদি মেন্টালিটি থাকে, তাহলে গ্র্যাজুয়েশনে থাকতে থাকতে বা তার ঠিক পরে যদি যদি ওরা মানে প্রিপারেশনটা শুরু করে দেয়, তাহলে বেশি দিন ওয়েট করতে লাগবে না কম্পিটিটিভ এক্সামস ক্লিয়ার করে চাকরিটা হাতে নেওয়ার জন্য। কারণ ম্যাক্সিমাম গভর্নমেন্ট জবের এলিজিবিলিটি ক্লাস মানে গ্র্যাজুয়েশন। ওকে, যদি এখন মাস্টার্স করেও, আমাদের কাছে এরকম অনেক এক্সাম্পলস আছে যারা মাস্টার্স করে বা এমবিএ করে আবার তারপর এসছে, তো তাতে কি হয়, ওরা এপিয়ার করছে যেটার মানে লেভেল গ্র্যাজুয়েশন, মানে গ্র্যাজুয়েশন করলেই দেওয়া যেত ওই জবটা, কিন্তু ওরা মাস্টার্স করে আরো 2 বছর ওয়েস্ট করে যেটার ওই কোয়ালিফিকেশন এই জবের জন্য অ্যাপ্লিকেবল না বা প্রয়োজন নেই। তো আমরা সাজেস্ট করবো গ্র্যাজুয়েশনে থাকতে থাকতে বা ঠিক পরে পরেই একটা প্রিপারেশন শুরু করে দেওয়া, তাতে তাড়াতাড়ি এজে কম এজে চাকরি পাওয়ার চান্সেসটা প্রয়োজন নেই। তো ওই যে আমরা যত বয়স বাড়বে আমরা পুরোনো জিনিসগুলো ভুলতে থাকবো, তো যত আর্লি স্টার্ট করা যায় তত ভালো, তত ভালো। আপনারা শুনলাম আপনাদের এখানে কি একটা টেস্ট করান, মক টেস্ট আমাদের প্রত্যেকটা ব্যাচে, মানে প্রত্যেকটা আমরা সাপোজ একটা টপিক কভার করলাম, সেটা নাউন হতে পারে, সেটা সিমপ্লিফিকেশন হতে পারে বা অ্যাপ্রক্সিমেশন হতে পারে, প্রত্যেকটা টপিকের পরেই আমরা মক টেস্ট নিই বা মান্থলি টেস্ট থাকে যেটার জন্য স্টুডেন্টসরা বসতে হবে। কারণ কম্পিটিটিভ এক্সাম আলটিমেটলি ইট ইজ রেস এগেইনস্ট টাইম, তো ওরা এখান থেকেই যদি সেটা প্রিপারেশন না শুরু করে ওই প্রেশারটা হ্যান্ডেল করা শিখতে লাগে, বিকজ প্র্যাকটিস উইদাউট টাইমার ইজ ইউজলেস। আমি কোনো একটা চ্যাপ্টার পড়লাম, ওইটার উপরে আমি 200টা কোশ্চেন প্র্যাকটিস করে নিলাম, কিন্তু আমি টাইমার লাগাইনি, তো ওটার কোনো ইউজ নেই। টাইমার লাগালে কি হয়, একটা প্রেশার বিল্ড হয় আর ওই প্রেশার মধ্যে পারফর্ম করাটা সবে পারে। তো ওই জিনিসটা আমরা এখান থেকে ওদেরকে হ্যাবিচুয়েটেড করে দিই, সো দ্যাট ওইখানে মানে বড় লেভেলের এক্সামে গিয়ে যখন 200 জন একসাথে কম্পিউটারে বসে এক্সাম দিচ্ছে, তো ওই জিনিসটা যাতে ক্রাঞ্চ মোমেন্টে ওরা পারফর্ম করতে পারে। আর কি স্পেশাল সাপোর্ট আপনারা স্টুডেন্টদের জন্য দেন? আচ্ছা, অ্যাপার্ট ফ্রম রিটেন এক্সাম, প্রিলিমস, মেইনস, আমরা স্টুডেন্টসদেরকে ইন্টারভিউ সাপোর্টও দিই। আচ্ছা, মানে যেরকম ক্ল্যারিক্যাল লেভেলের যে এক্সামস, ওইটা ব্যাংকেই হোক, এসএসসিতে হোক, ওইটাতে Tier 1, Tier 2 বা প্রিলিমস মেইন্সের পরে দেন একটা স্টুডেন্ট জব পেয়ে যায়। কিন্তু অফিসার লেভেলের গ্রেডেড যে সব এক্সামস, ওইটার মধ্যে প্রিলিমস মেইন্সের পরে তারপরে ইন্টারভিউ হয়। তো আমরা ইন্টারভিউটাও মক ইন্টারভিউ প্র্যাকটিস করাই ওদেরকে, যাদেরকে ওরা যখন রিয়েল ইন্টারভিউতে যাবে তখন ওরা যাতে মানে প্রেশার ফিল না করে, স্ট্রেসে না এসে যায়। কেন কি এখানে সবই ইয়াং স্টুডেন্টস জাস্ট গ্রাজুয়েট হয়ে এসছে, ওরা কোনো সময় লাইফে ইন্টারভিউ ফেস করে না, তো আমরা ইন্টারভিউটাও প্র্যাকটিস করিয়ে দিই। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো দর্শকবৃন্দ, আপনারা দেখে নিলেন শার্টনার, আপনাদের যারা ফাউন্ডার ওনাদের দুজনের কথা আপনারা শুনলেন, কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন, ভালোই লাগলো। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এখানে প্রায় পার্সেন্টেজটা, চাকরি পাওয়ার পার্সেন্টেজ অনেক বেশি, অনেকেই পেয়েছেন, অনেকগুলা যারা এখানে ক্লাস করেছেন অনেকেই পেয়েছেন, আমরা যেটা দেখলাম। আপনারাও কয়েকজনের সঙ্গে আপনাদেরও সাক্ষাৎ করলাম, খুবই ভালোই লাগলো। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যদি আপনারা এরকম এখন এরকম কম্পিটিটিভ এক্সামের জন্য বা গভর্নমেন্ট এক্সামের জন্য যদি আপনারা তৈরি করতে চান নিজেকে, তাহলে একবার সাপনারে আসুন, দেখে যান, এখানে এই কোর্সটা আপনারা করে নিন, করলে হয়তো আপনাদেরও নাম আসতে পারে এইবার চাকরিতে। তাই তাড়াতাড়ি আসুন সাপনারে, আপনারা একবার এসে আপনারা দেখে যান, এখানে একবার ক্লাস করে নিন, আমি আপনাদেরকে বলবো, সেটা পার্সোনালি রিকোয়েস্ট করছি। এবং নিচে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, আপনাদের কোনো কিছু যদি কোয়ারি থাকে তাহলে মোবাইল নাম্বারে আপনারা জিজ্ঞেস করে নিন। তাড়াতাড়ি ভিডিওটা সকল স্টুডেন্টদেরকে পাঠান যারা এরকম কম্পিটিটিভ এক্সামে যারা বসতে চায়, যারা চাকরির জন্য যারা প্রিপারেশন করতে চায় তাদের জন্য। দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ থাকবেন। নমস্কার, বাই বাই।